রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী বর্ষবরণের অনুষ্ঠান বলিখেলার মধ্য দিয়ে নেয় শেষ হয়ে। উপজেলা ক্যাম্পাসের শিশু মেলা মডেল স্কুল মাঠত বিএল সেক্টরতুন শুরু হওয়া বলিখেলাত বিভিন্ন প্রান্ততুন হাজার হাজার দর্শকের সমাগম হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলাত বেগুনুর অবাক গড়িয়ে এনে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে পুমরার গোলাপ বলি। খেলাত অংশগ্রহণ করা আরো সাতজনরে বিশেষ পুরস্কারও দেওয়া হয়। পুরস্কার বিতরণের আগে আলোচনা সভাত সভাপতিত্ব করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহাম্মদ, আহসানুল কাদের ভূঁইয়া সহ অন্যান্য। Next news, C+ TV. এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।